এই সময় তো আমি বিধানসভায় থাকতে পারিনি। যাই হোক, এখন অপরাধ কমেছে ন্যাচারালি, পুলিশের কাছ থেকে যা তথ্য পেয়েছেন তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী বলবেন, ফিগার তো ওনার পক্ষে তৈরি করা সম্ভব না। কিন্তু ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আক্রান্ত মানুষ থানায় যেতে পারছে না, কোনো কোনো থানায় মামলাই নিচ্ছে না, কোনো কোনো থানায় মামলা করতে গিয়ে যাদের দ্বারা আক্রান্ত হলেন তাদেরই দেখা যাচ্ছে থানায় বসে আছে, ওখানেই আক্রান্ত হচ্ছে, বলে তাদের বিরুদ্ধেই যারা অভিযোগ করতে গেলেন আবার মামলা তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করছে থানা লকআপে এবং জেলে পাঠাচ্ছে। কাজে এতে করে যে ফিগারটা এখানে উপস্থিত করা হচ্ছে, এই ফিগারটা কারেক্ট হবে মনে করার কারণ নেই। আমাদের সময়ে মহিলাদের ক্ষেত্রে যেটা নির্দেশ ছিল, পুলিশ কোনো নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করবে না, মহিলারা যখনই থানায় আসবেন তারা অভিযোগ করবেন, পুলিশের ফার্স্ট ফরমোস্ট রেসপন্সিবিলিটি হচ্ছে রেকর্ড করা, মামলাটা রেকর্ড করা, তারপরে সেখানে তদন্ত শুরু করা। এরপরে যদি যিনি অভিযোগ করলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি নিজেরা বসে এই জায়গাটায় মীমাংসা করার দিকে যাওয়ার চেষ্টা করে তাদের ব্যাপার। আবার এটা মীমাংসা হলো কোর্টের নিয়মে, এই জাতীয় মীমাংসা অনেক সময় কোর্ট কিন্তু অ্যাকসেপ্ট করে না, এটা গ্র্যাভিটি অব দি ক্রাইম তার উপর নির্ভর করে। যে আমাদের সময়ে এই যে সংখ্যাটা, এটা হয়তো বলতে পারে আগে বেশি ছিল এখন কম, আমাদের সময় বেশি হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এটা, এই অভিযোগ ছিল না যে আমরা অভিযোগ জানাতে গিয়ে থানায় অভিযোগ করতে পারিনি। এখন কিন্তু এই অভিযোগ আছে, ঠিক আছে।